আজ আমরা করছি একটি শ্রুতি নাটক, কনসালটেন্ট ভিকিরি, কলমে নিরূপ মিত্র। স্নান করে উঠতে না উঠতে আবার কি উপদ্রব এসে জুটলো, এখনো ঠাকুর পুজো হয়নি। কি ব্যাপার, কি চাই? মা, ভিখিরির 10টা টাকা দেন, ভগবান মঙ্গল করবেন। ও হরি, এ কেমন বায়না, 10 টাকা কেউ ভিক্ষে চায়? সকাল সকাল 10-10টা টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষা দানে একমাত্র মঙ্গল তো গ্রহিতা, দাতার তো লস হবেই। ও আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষা চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। আর তাছাড়া ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না মা, এটা তো ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে খবরা খবর রাখতে হয়। আর তাছাড়া ভিক্ষের লাইনে আছি বলে কি মুখ্য থাকতে হবে মা? তাই বলে তুমি একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি বলবো মা, যা ইমপ্রেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডেনোমিনেশন, এতে সংসার চলে না মা, ওর কমে হয় না। বলে কি দেখবেন, সর্বত্র ভিখিরিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভ নট ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, 10-এর কম নিলে ইউনিয়নে মেম্বারশিপ কাটা যাবে। আর তাছাড়া 10-এর কমে কি আর আমাদের প্রেস্টিজ থাকে বলুন? ও তাই দেখছি তো। দেখো বাবু, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেব। কাইন্ডে? হ্যাঁ, কাইন্ডে মানে কাইন্ডনেস। ও তেমন হলে কনসিডার করতে পারি। এই এই নাও 5 টাকা দিচ্ছি, যাও যাও নিও, আমারে গিয়ে কেক কিনে খাও। কত কেক খাবো মা, মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কেউ কাইন্ডেই সারতে চায়, কিন্তু মা সকাল থেকে 5টা কেক খাওয়া হয়ে গেছে, এবারে তো পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে? তুমি তো দেখছি ভিক্ষে এথিক্সটাকে হেনস্থা করে ছাড়লে। মা, শুধু পেট ভরলে কি ভিক্ষার প্রয়োজন ফুরোয়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতে পরের টাকা? ছি 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 মা, কাউকে পর ভাবতে নেই, পর ভাবে না বলেই এ দেশ ভরে এমন তোলা দায়ের ব্যবস্থা করে উঠেছে। আর তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন, কেউ পর নয়, এ জগৎ তোমার। ওরে বাবা, এমন জ্ঞান পাবে ভিখিরি আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলেছেন না, হ্যাভনটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো বল প্রয়োগ করিনি মা, চেয়ে নিচ্ছি, আপনি রাগ করছেন কেন? রাগ করব না, হ্যাঁ রাগ করব না, এমন হাড়টা কাটটা স্বাস্থ্য তোমার, হ্যাঁ চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পার্ট পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা, সর্বত্র ওই কর্মচারী ইউনিয়নের দলমত নির্বিশেষে স্লোগান তো একটাই, আসি যাই বেতন পাই, কাজ করলে উপরি চাই। শুনেননি মা জননী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল। হ্যাঁ, তাছাড়া কাজ কোথায় মা, যে কাজ করব, কাজ থাকলে বা
বেকার থাকতো? আচ্ছা বিপদে পড়েছি তো। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ং নির্ভর স্বরোজগারের তো উপায় আছে। সে আছে মা, তার পরিমাণ ওই পোষপদের চেয়ে বেশি নয়। বস্তুত এদেশে আত্মনির্ভর হওয়ার দুটি মাত্র উপায়, এক ডাকাতি অথবা ভিক্ষে। ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষা বৃত্তি নিয়েছি, এটা কি অপরাধ করেছি মা? ওহে ওহে, শোনো, তোমার সাথে কোথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করবো না মা, ভিক্ষেও তো কোয়াইট নোবেল প্রফেশন, একটি হার্মলেস স্বনির্ভর প্রকল্প। আরে আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি, মানে সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষেই তো একটি রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বললে? হ্যাঁ, কি বললে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ, নয় দাতাকে পূর্ণ অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা। বলে কি, ভিক্ষে হলো পরিষেবা? নয়, আরে ভেবে দেখুন না মা, লোকে পূর্ণ অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমন নানান হ্যাপা, তার উপর আবার পথশ্রম। আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেলিং ট্রাভেলস এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পূর্ণ অর্জন করতে সাহায্য করি, সেল ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। কি ঠিক বলছি তো মা? তাও তো বটে, এই ব্যাপারটা তো ঠিক ভেবে দেখিনি। আর ভেবে দেবে সময় নষ্ট করবেন না জননী, সামান্য 10 টাকা তো, এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? আর তাছাড়া ভিক্ষে সম্পর্কে কনভেনশন সওয়াল, এই যে মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফি দেবেন না মা? Okay.